আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আট কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, লিকেজের সন্ধানে মাটি খোড়াখড়ি, মৃতের সংখ্যা বেড়ে ২৭। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ১৩ দফা সুপারিশ সহ সিনহা হত্যায় তদন্ত কমিটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন মন্ত্রী। এবং দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আট কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এদের মধ্যে শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সহ চার প্রকৌশলী রয়েছেন। এদিকে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে ঘটনাস্থলে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস। সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুই পাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখড়ি কাজ শুরু হয়। নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুস সালামের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। নারায়ণগঞ্জ বাইতুসালাম মসজিদে শুক্রবারের অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ মনে করা হলেও ফায়ার সার্ভিসের অনুসন্ধানে গ্যাস লিকেজের বিষয়টি উঠে আসে। ঘটনার তিন দিন পর গ্যাস সংযোগের কোথাও ত্রুটি বা লিকেজ আছে কিনা তা বের করার জন্য সোমবার সকাল থেকে খোঁড়াখড়ির কাজ শুরু করে তিতাসের তদন্ত কমিটি। যেটা অভিযোগ আসছে যে গ্যাস লিকেজ থেকে হয়েছে, কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজ থেকে কোনো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করেছি। তিতাসে গেছে, অ্যাটেন্ড করা হয় নাই, এরকম কোনো রেকর্ড নাই। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও। লাইন কোন দিক দিয়ে গেছে এবং কোন জায়গায় লিক করছে কি করে নাই, এই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে খননের পরে। এদিন জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানিতে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবেই এই শুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। এদিকে বিস্ফোরণের পর থেকে ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, ফলে বিপাকে পড়েছেন এলাকাবাসী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দ্বৈত বেঞ্চে মঙ্গলবার রিট আবেদনটির শুনানি হতে পারে। আবেদনে তিতাস গ্যাসের সংযোগগুলো নিয়মিত চেক আপের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার জাহেদ হোসেন। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। মাথায় হাতুড়ির আঘাত, মুখমণ্ডলে নটি আঘাতের চিহ্ন। দুর্বৃত্তের এমন নির্মম হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের নিবিড় পর্যবেক্ষণের ৭২ ঘন্টা শেষ হয়েছে রোববার রাতে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে ৭ সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন তিনি। ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে। তবে ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনও অবশ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওনার যে ডান পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওয়াহিদা খানমকে ৩-৪ দিনের মধ্যে
কেবিনে নেওয়া যাবে বলেও আশা করেন চিকিৎসকরা। সংক্রামুক্ত আসলে কখনোই বলা যায় না, কাউকে আপনাকেও আমরা সংক্রামুক্ত বলতে পারবো না, যেহেতু উনি একটা বড় আঘাত নিয়ে আসেন, যে কোনো সময় একটা কিছু হতে পারে, সেগুলো আমরা ধরতেছি না। কিন্তু আপাতত ওনাকে আমরা উন্নতির দিকে আমরা কথাটা বলবো, যে আগে যেই রকম খারাপ অবস্থায় ছিলেন সেখান থেকে উনি অনেকখানি উন্নতি হয়ে একটা মোটামুটি স্টেবল পজিশনে উনি আছেন। বুধবার মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী নির্বাচনী পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিজের আস্থা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। সশস্ত্র বাহিনী পর্ষদ 2020-এর প্রথম পর্বে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সেনা সদর, নৌবাহিনী সদর দপ্তর ও বিমানবাহিনী সদর দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, আধুনিক জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নীতিমালা নেওয়া হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিশাল সমুদ্র সীমা প্রতিরক্ষা, সব দিকে নজর রেখেই আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা ঢেলে সাজিয়েছি এবং সেই ধরনের ব্যবস্থাও আমরা নিচ্ছি। সেই সাথে আমরা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছি, যাতে সব ধরনের ট্রেনিং শিক্ষা আমাদের সকলে পায়। আমি চাই যে আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্য আর জাতিসংঘেও সকলে যাচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আধুনিক জ্ঞান সম্পন্ন একটা সশস্ত্র বাহিনী আমরা গড়ে তুলতে চাই। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার খবরে সকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মীরা। সোয়া 11টার দিকে মন্ত্রণালয়ে আসেন তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সহ 4 জন। 12:30টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তাঁর হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। ছবি, সাক্ষীদের জবানবন্দির রেকর্ড সহ 600 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন কারা হত্যা করেছে, তবে গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হয়নি। প্রথমে 7 দিন সময় দেওয়া হলেও 1 মাস পর প্রতিবেদন জমা দিল কমিটি। বেশি সময় লাগার কারণ জানান কমিটির প্রধান। যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি, কর্মপরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। আমি শুধুমাত্র একথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। জানা গেছে তদন্তে 13 দফা সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তবে এসব বিষয় এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও, শুধু জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্টটা তো আমাদের কাছে মাত্র আসছে, এর ভিতরে কি লেখা আছে, কি উল্লেখ আছে আমরা তো জানি না কিছু, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এগুলির পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে, সেগুলো আমাদের স্টাডি করতে হবে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে কেউ প্রভাব বিস্তার করেনি, প্রকৃত ঘটনাই উঠে এসেছে, এতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। দুই বাহিনীর ভিতরে গুজব ছড়িয়ে এদেরকে অসন্তুষ্ট করবে এই ধরনের আমরা কোনো উপাদান পাইনি। আমরা মনে করি চমৎকার একটা পরিবেশ রয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজারে মেরিন ড্রাইভে
পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ এবং ফাঁড়ি ইনচার্জ লিয়াকত সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বরখাস্ত ওসি প্রদীপ সহ ৩১ জনের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা নূর মোহাম্মদ ও মোহাম্মদ আজিজ নামের দুই ব্যক্তিকে ক্রসফায়ারের হত্যার অভিযোগে দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। নিহত নূর মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম ও আজিজের মা হালিমা খাতুন বাদী হয়ে ওই মামলার আবেদন করেন। গত বছর ১৯ মার্চ ব্যবসায়ী নূর মোহাম্মদকে তুলে নিয়ে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে ওসি প্রদীপ সহ অন্যান্যরা বাধ্য হয়ে ৫ লাখ টাকা দেয় তার পরিবার। কিন্তু ২১ মার্চ রাতে নূর মোহাম্মদকে কয়েকজন পুলিশ ঝাউবাগানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। অন্যদিকে ২০১৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ থানার একদল পুলিশ মোহাম্মদ আজিজ সহ ৩ জনকে ধরে নিয়ে যায়। আজিজের পরিবার কাছে ২০ লাখ টাকা দাবি করে ওসি প্রদীপ সহ তার দলের লোকেরা। ১৯ অক্টোবর রাতে টেকনাফের মহেশখালিয়া পাড়া নদীঘাট এলাকায় আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ হারুনুর রশিদ ও রুমিন ফারহানা দাবি করেন, গত ১২ বছরে দেশে ৩০০০েরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এদিকে সংসদে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। স্পিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোনো পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে, সেটাই স্বাভাবিক। এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার, এই বিচার বহির্ভূত হত্যা ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে। স্যার, গ্লোবালি আজকে আমরা বাংলাদেশ ইনভাইট করছি, যেহেতু বাংলাদেশে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে, আমাদের দেশে অর্থনৈতিক অবস্থাটা একটা উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ৪,৫০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,৫১৬ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৫,৪১২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,২০২ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৪.২৯%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,২৭,৩৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,২৯৮জন। মোট সুস্থ হয়েছেন ২,২৪৫৭৩জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৯%, আর মৃত্যুর হার ১.৫% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২জন, খুলনায় ৩জন, সিলেটে ৪জন, রংপুর বিভাগে ৭জন, বরিশাল ও ময়মনসিংহে ১জন করে মারা গেছেন। প্রায় ৮০,০০০ মানুষের কাছে প্রতারণা করেছে A1 বাজার লিমিটেড নামের একটি MLM কোম্পানি। হাতে নিয়েছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে কোম্পানির MD সহ আটক করা হয় ৮ জন পরিচালককে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ১,০০,০০০ টাকায় শেয়ার হোল্ডার আর ৫,০০,০০০ টাকায় ডিরেক্টর, এরকম হাজারো লোভনীয় অফার নিয়ে যাত্রা শুরু করেছে A1 বাজার লিমিটেড। ভুয়া হেলথ কেয়ার জগতে নাম লেখানোর পরপরই প্রতারণা করেছে ১,০০০,০০০ মানুষের সাথে আর হাতিয়ে নিয়েছে ২০০০,০০০ টাকা। এই টাকাটা সফটওয়্যারের মাধ্যমে একটা দেখা, আমার নাম ঠিকানা সফটওয়্যারটা দেখেন, সফটওয়্যারটা মুছে ফেলাইছে। আমরা যেন টাকার জন্য দাবি না করতে পারি সে কোনো ডকুমেন্টস রাখে নাই। তাদের যে পণ্যটা এটা যদি হোলসেল দিতে পারি এবং একজন গ্রাহক যদি ইন করে দিতে পারি ওখানে আমার বেনিফিট দেবে, আর হোলসেলের মাধ্যমে যে পণ্যগুলো যাবে ওখানে ১৩০, যেটা ১৩০ টাকা হিসেবে আমাকে দিবে। প্রতিষ্ঠানটির MD নুরুল ইসলাম BBMA করেছেন যুক্তরাজ্য থেকে। বেশ কয়েক বছর ধরে বেস্টিং ধাঁচে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। তার দাবি, কোনো ডিরেক্টরের কাছ থেকে টাকা নেননি তিনি। উনি ১টি টাকাও দেনে, বললাম তো ওনার কাছে প্রোডাক্টের টাকা ৪২ থেকে ৪৩ হাজার টাকা পাবো। ১৪ লাখ টাকা দেয়নি আপনারা?
10 টাকা দিনে উনি ওনার কথাই বলছেন ওনার কাছে কোনো টাকা ছিল না। দেশব্যাপী তারা সরবরাহ করে লবঙ্গ চা, যে এখনো অনুমোদন দেয়নি বিএসটিআই, অথচ কোম্পানিটি এরই মধ্যে উপজেলা পর্যায়েও নিয়োগ দিয়েছে ডিলার। র‍্যাবের অনুসন্ধানী টিম এই ব্যবস্থাপক সহ আটক করেছে বেশ কয়েকজন ডিরেক্টরকে। কোম্পানি জন্ম না হওয়া পর্যন্ত, মানে নিবন্ধিত না হওয়া পর্যন্ত এইভাবে কোনো ডাইরেক্টরের কাছ থেকে, এবং এইভাবে এই যে শেয়ার দেখেন, শেয়ারের আবেদন ফর্ম, সদস্য ফর্ম, এইভাবে নামানোর কোনো সুযোগ নাই। আর যারা ডাইরেক্টর হয়েছেন সেই ডাইরেক্টর 107 জনের লিস্ট আছে এখানে, যাদের কাছে টোটাল 46,100 তিনি অলরেডি কিন্তু সেল করেছেন, যার টোটাল প্রাইস কিন্তু প্রায় 20 কোটি টাকা। শুধু রাজধানীতে নয়, সারা দেশের আনাচাকানাচে মাশরুমের মতো গজে উঠছে এ ধরনের এমএলএম প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের মুখোশ উন্মোচন করবে আইন শৃঙ্খলা বাহিনী। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয় পেয়েছেন। অপরদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা 5-এ মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6-এ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হলো। অর্থনীতির যে সক্ষমতা এবং চলকসময়ের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয় দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক কারণ বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার কারণ হিসেবে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে অভিযোগ করে একটি উচ্চপদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে যে দুর্ঘটনা ঘটল, এই ধরনের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানানো হয়। বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। আপনার লক্ষ্য করছেন যে গভর্নমেন্টের যে ভাষণ, সেই ভাষণগুলি আপনার বিভিন্ন রকম হচ্ছে, শুধুমাত্র বিদ্যুতের জন্যে, গ্যাসের জন্যে, আপনার এসির জন্যে, নাকি আপনার ইচ্ছাকৃতভাবে কোনো সাবোটাজ ওখানে করা হয়েছে কিনা বা কোনো নাশকতামূলক কাজ হয়েছে কিনা এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না। অবৈধভাবে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণ সামগ্রী সড়কের উপর রাখার অভিযোগে এদিন 7.5 লাখ টাকা জরিমানা এবং 13 লাখ টাকার নির্মাণ সামগ্রী স্পট নিলামে বিক্রি করে সিটি কর্পোরেশন। রিপোর্ট করছেন শারমিন রিহা। রাজধানীতে প্রথমবারের মতো পরিচালিত হলো স্পট নিলাম। সড়ক ও ফুটপাতে রাখা অবৈধ নির্মাণ সামগ্রী রাখার অভিযোগে সোমবার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 32টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামের মাধ্যমে 13,08,590 টাকা নির্মাণ সামগ্রী বিক্রি করা হয়। জরিমানা আদায় করা হয় 7,45,200 টাকা। এছাড়াও 1,200 অবৈধ স্থাপনা, টং দোকান উচ্ছেদ করা হয়। একটা জায়গায় আমরা 5,70,000 টাকা স্পট নিলামে পেয়েছি, একটা জায়গায় আমরা 96,000 পেয়েছি, একটা জায়গায় আমরা 49,000 পেয়েছি, একটা জায়গায় 9,000 পেয়েছি। আর আমরা মোবাইল কোডের সংশ্লিষ্ট আইনে জরিমানা করেছি 1,50,000, 2,00,000, 1,20,000 এবং 15,000। অভিযুক্ত ব্যক্তিরা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন। ওনারা বলতেছেন যে রিটেন আমাদেরকে জানানো হয়েছে বা কোনোভাবে জানানো হয়েছে, এটা আমার জানা ছিল না। রাতে আসছে, আমি সরাইতে পারিনি লেবার ক্রাইসিসের কারণে। কোম্পানির পক্ষ থেকে 1,50,000 টাকা জরিমানা করা। মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তা বা ফুটপাত দখল করে আর কাউকে নির্মাণ সামগ্রী রাখতে দেওয়া হবে না, সচেতন না হলে জরিমানা গুনতে হবে। যারা সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে আছেন, আমি ওনাদেরকে বলবো, আপনারা হয়তো স্ব জায়গায় আপনারা অনেক ক্ষমতাবান, স্ব জায়গায় আপনারা অনেক আপনাদের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সিটি কর্পোরেশনের জায়গা দখল করে আপনাদের সে ক্ষমতার আর বাহাদুরি দেখার সময় কিন্তু শেষ। এটির উদ্ধার চলবে এবং এটা চলমান থাকবে। নিজের শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।
করোনা আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি কমাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি জনগণকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিকেলে কাওড়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খানের সাথে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন এটিএন বাংলার চেয়ারম্যান। এ সময় আনোয়ার হোসেন খান বলেন, ঈদে বাড়ি ফেরা ও বাজারে জনসমাগমের কারণে দেশে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। করোনা আক্রান্তের সাধ্যমতো চিকিৎসা দিতে যাচ্ছেন বলেও জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে এটিএন বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, এটিএন বাংলার অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদ উপস্থিত ছিলেন। দ্রুত যৌথ পরামর্শ কমিশন বা জেসিসির বৈঠক আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সোমবার এক টুইটে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জয়শঙ্কর লিখেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। জয়শঙ্কর সোমবার তার টুইটারে এই তথ্য দিলেও ঠিক কবে কখন কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি। ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকেও আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর ফেব্রুয়ারিতে। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার রিফা গাঙ্গুলী দাস। দুই দেশের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ হচ্ছে জানিয়ে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুপুরে নওগাঁর ঠাকুর মান্দা গ্রামে রঘুনাথ জিউ মন্দিরে ভারত সরকারের অর্থায়নে নির্মিত তীর্থযাত্রী বিশ্রামালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিফা গাঙ্গুলী। এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সরকারি হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, নগর জেলা প্রশাসক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক। সেবাটি চালু হলে ঘরে বসেই ব্যাংকের সব ধরনের আর্থিক সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। তবে সাইবার নিরাপত্তা ও গ্রাহকের আস্থা অর্জনই ডিজিটাল ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। Scans Lisa to notify the bank about her arrival. Banker shakha noy basha thekei banker proyojonio arthik lenden kora jabe totthyo projektir utkorshotai cashless seba paben je keoi emon subidha niye prothom barer moto purupuri online banking seba niye digital bank chalu korte jacche bank asia eti hobe tader shohojogi protishthan digital banker grahokra onno banker bibhinno seba o nite parben onumodon pele agami 6 masher moddhe notun ei subidha paoa jabe নতুন প্রজন্মের তারা কিন্তু এখন আর ফিজিক্যালি কোনো জায়গায় গিয়ে ব্যাংকে ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করবে এটা আমরা আশা করি না। তাদের মোবাইল অ্যাপ ইউজ করে তারা সব ট্রানজ্যাকশন শেষ করতে চায়। ব্যাংকিং সিস্টেমটা ডিজিটাইজড হলে গভর্নমেন্টের জন্য খুব ভালো, ট্যাক্সেশনে খুব সুবিধা হবে। ডিজিটাল ব্যাংক যুক্ত থাকবে ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে। অনলাইন মার্কেট প্লেসের মতো গ্রাহকরা ডিজিটাল ব্যাংক থেকে পছন্দসই সেবা ও লেনদেনের সুযোগ পাবেন। তবে ডিজিটাল ব্যাংকিং আইন না থাকায় ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে সবচেয়ে প্রফিটেবল হবে সেই ব্যাংক, কারণ তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। ডিজিটাল ব্যাংকিং করলে আমার পাসওয়ার্ডটা হ্যাক হবে না, আমার এটা হবে না, এই আস্থার জন্য ব্যাংকগুলো ক্রিয়েট করতে পারেন এবং এই কাস্টমারদের মধ্যে এই আস্থাটা গ্রো করার জন্য ব্যাংকগুলোর যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার কথা আজ পর্যন্ত ব্যাংকগুলো নেয়নি। ইন্ডাস্ট্রিতে একটা আমূল পরিবর্তন আসবে এই ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য। এর নানা ধরনের সলিউশনস, নানা ধরনের সফটওয়্যার টুলস, এগুলো কিন্তু প্রয়োজন হবে। যে ডিজিটাল মানি বা ডিজিটাল ব্যাংকের যে প্রপার্টি সেগুলো যখন ট্রানজ্যাকশন হবে সেটাকে গার্ড করার জন্য যে নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ফায়ারওয়াল, এগুলোর জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে। উন্নত দেশে ডিজিটাল ব্যাংকিং এর জনপ্রিয়তা বাড়ছে। দেশে দ্রুত সময়ের মধ্যে এই সেবা চালু করতে কাজ চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। You could see some of the traditional financial institutions. Sharful Alam, ATN Bangla, Dhaka. To their product capabilities. 2001 সালে 16 জুন নারায়ণগঞ্জে চাষারা আওয়ামী লীগ অফিসে আলোচিত বোমা হামলায় নিহত 20 জনের হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে আদালতে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন সংসদ সদস্য শামীম মোস্তফা। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ রাজিয়া আক্তারের আদালতে এ মামলার সাক্ষ্য প্রদানকালে তিনি এ দাবি জানান। আদালতকে তিনি বলেন, তার দেওয়া সাক্ষ্যর সাথে চার্জশিটের কোনো মিল নেই।
81 সাল থেকে শুরু হয়েছে, 75 এর পর থেকে শুরু হয়েছে, একবার না আমাদের উপরে শত শতবার হামলা করার চেষ্টা হয়েছে। 81তে তুলাম কলেজে করা হয়েছে, 900 রাউন্ড গুলি করা হয়েছিল, বোমা হামলা হয়েছে, চার্জশিট এবং এই এজাহার আমি মানি না, বিকজ এখানে আমি কোনো নেগোসিয়েশন করব না, কারণ ওরা আমাকে মারতে যেয়ে 20 জন মানুষকে কাপুরুষের মতো মেরেছে। আইনের ফাঁক ফোকরের কারণে কোনো যে যদি আমার দুশ্মনও হয়, আমার দলের এগেনস্টের লোকও হয়, কিন্তু যদি নিরাপদ লোক যদি, তাতে সে কোনো সাজা না পায়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে 10 আড়তদারকে জরিমানা করায় সব পেঁয়াজের দোকান সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন। এ সময় পেঁয়াজের বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়ায় 10 আড়তদারকে 77,000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। পাইকারি বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলকে পিছনে ফেলে করোনা আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে রেকর্ড শনাক্তের দিনই সংক্রমণের তালিকাতেও দেশটি উঠে এলো। গত 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 91,723 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছে 1,008 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্ত হয়েছে 42 লাখেরও বেশি মানুষ আর মৃত্যুবরণ করেছে 71,642 জন। এদিকে দীর্ঘ কয়েক মাস পর আজ থেকে শুরু হয়েছে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যের মেট্রো রেল। এ কারণে সংক্রমণের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন ভারতীয় বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের 22টি রাজ্যেও আবারও বাড়ছে করোনার প্রকোপ। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি না মানা ও ছুটিতে সমুদ্র সৈকতে একত্রিত হওয়ার আবারও বিপর্যয়ের আশঙ্কা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2,71,00,000 বেশি মানুষ আর মারা গেছে 8,89,000 বেশি। বিড়ির উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন তামাক চাষী ও ব্যবসায়ী শ্রমিক সমিতি। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তামাক ব্যবসায়ী নেতারা বলেন, ভারতের ন্যায় বিড়িকে কুঠির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজের নিশ্চয়তা চেয়েছেন তামাক চাষী ও বিড়ি শ্রমিক নেতারা। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। দরিদ্র মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে চলতি অর্থ বছরে প্রতি প্যাকেটে বিড়ির উপর 4 টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির এই সংবাদ সম্মেলন। বিভিন্নভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন তামাক চাষী ও ব্যবসায়ী নেতারা। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এই অবস্থার কারণে আমাদের উৎপাদিত তামাক বিক্রয় বন্ধ হয়ে পড়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার তামাক চাষী। তামাক হচ্ছে অর্থকরী ফসল, আর আপনারা এখানে তো বৈষম্যটা হচ্ছে বিড়িতে ট্যাক্স বাড়িয়ে দিয়ে সিগারেটকে সুবিধা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, প্রতি বছর সিগারেটের চেয়ে বেশি বিড়ির উপর কর আরোপ করা হয়, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। বিড়ি শিল্পে আবারও নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। রাবেয়া সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টিক্স খেলার খবর। সভাপতি পদে 3 জন মনোনয়নপত্র কিনে জমি তুলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন। তাছাড়া সিনিয়র সহসভাপতি পদে সালাম মোর্শেদীকে চ্যালেঞ্জ জানিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম। এবারে নির্বাচনে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36 জন মনোনয়নপত্র কিনেছেন। আরও জানাচ্ছেন পরাগারমান। সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও আগামী 3 অক্টোবরের বাপুপে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তরফদার রুহুল আমিন সরে দাঁড়ানোয়
ভাটা পড়ে নির্বাচনী উত্তেজনায়। এ সময় ফাঁকা মাঠি পেয়ে যান বাফুফের বর্তমান সভাপতি। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সাবেক তারকা ফুটবলার বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়ন কিনে নির্বাচনটাই জমিয়ে তোলেন। তবে করোনা থেকে এখনও সেরে না উঠায় বাদল রায়ের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার ভাই। দুপুরে বাফুফে ভবনে উপস্থিত হয়ে মনোনয়ন কিনেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীও। এই পদে তার প্রতিপক্ষ হয়েছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এদিকে বাফুফের বর্তমান সভাপতির নেতৃত্বে সম্মিলিত পরিষদের নামে মনোনয়নপত্র ক্রয় করে প্যানেলের 21 সদস্য। এ সময় সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী প্যানেলের সদস্যদের পরিচয় তুলে ধরেন। আমাদের এই পরিষদের নাম হলো সম্মিলিত পরিষদ। এই সম্মিলিত পরিষদে কাজী সালাদিনের নেতৃত্বে সভাপতি সহ জ্যেষ্ঠ সহসভাপতি একজন, সভাপতি একজন এবং চারজন সহসভাপতি সহ 15 জন সম্মানিত সদস্যকে দিয়ে আমরা 21 জনের একটি পূর্ণ প্যানেল আমরা নিয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচন উপলক্ষে মোট মনোনয়নপত্র বিক্রির হিসেব জানান। 3 দিন মিলে আমাদের টোটাল বাফুফে ভবন থেকে, বাফুফে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 8 জন এবং সদস্য পদে 36, এই কয়টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই শেষে আগামী 13 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে করোনা পরীক্ষার জন্য ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নমুনা দেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে দলীয় অনুশীলন শুরুর আগে নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দিন ঢাকায় থাকা জাতীয় দলের খেলোয়াড়দের বাসায় গিয়ে নমুনা নেন চিকিৎসকরা। বারডেম হাসপাতালের পক্ষ থেকে এই পরীক্ষা করা হচ্ছে, কালও নেওয়া হবে নমুনা। পরীক্ষার ফলাফল পাওয়ার পর 9 সেপ্টেম্বর অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। এর আগে বিসিবির এক ট্রেনারের করোনা ধরা পড়ায় 6 দিনের জন্য প্রস্তুতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের 8 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। লিকেজের সন্ধানে মাটি খোড়াখড়ি, মৃতের সংখ্যা বেড়ে 27। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন জানালে চিকিৎসকরা। সশস্ত্র বাহিনীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের অগ্রাধিকার দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ১৩ দফা সুপারিশ সহ সিনহা হত্যায় তদন্ত কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দায়িত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন মন্ত্রী। এবং দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 4,500 ছাড়ালো। 24 ঘন্টায় 37 জনের মৃত্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।